একটা অদ্ভুত সমস্যার মধ্যে আছি আমরা। সমাজ ও সভ্যতা প্রেমকে মহিমান্বিত করে। প্রেম ছাড়া জীবন রঙহীন, নিষ্প্রাণ, অপূর্ণ, অর্থহীন। জীবনের সঞ্চিত অভিজ্ঞতার চূড়ো হলো প্রেম, বাকি সব সাইড স্টোরি, বাকি সবাই এবং সব কিছু পার্শ্ব চরিত্র। আধুনিক মানব ও মানবীয়রা তাই পথে পথে নেড়ে চেড়ে চোখে দেখে সব নুড়ি পাথর, গভীর এক তৃষ্ণা নিয়ে খুঁজে ফেরে প্রেমের সেই পরশ পাথর। আর এই খোঁজকে উপস্থাপন করা হয় মাদকতাময় সৌন্দর্যের সাথে। আবার সমাজ ও সভ্যতায় আমরা পতনের চিহ্ন দেখতে পাই। আমরা দেখি হতাশার মহামারী, পরিবারের ভাঙন আর গন্তব্যহীন প্রজন্ম। আমরা দেখি ক্র্যাশ কনফেশনের কেলেঙ্কারির গল্প। আমরা দেখি শরীরের যথেচ্ছ ব্যবহার, বিয়ের প্রলোভনে ধর্ষণ, ভাইরাল ভিডিও, বছরে লক্ষ লক্ষ গর্ভপাত আর মাসে গড়ে 50টার মতো আত্মহত্যার খবর। দেখি অবক্ষয়, অধপতন আর ক্লেদাক্ত কলুষতা। দুটো ছবি প্রায় বিপরীতমুখী, আবার একটা আরেকটার সাথে যুক্ত নিবিড়ভাবে। কিন্তু এই সম্পর্ক আমরা দেখতে পাই না, আমরা দেখতে চাই না। চোখের সামনে সব চিহ্ন থাকার পরও হিসাব মেলে না আমাদের। কেন এই অদ্ভুত বৈপরীত্য? রহস্যটা কোথায়? প্রেমের অলিক রূপকথার ওই আকাশের আড়ালে আরও একটি আকাশ আছে, মাটি আর মানুষের, ঘাসফড়িং আর শিশিরের এবং মৌলিক ভালোবাসার। যে আকাশ আধুনিকতার একমাত্রিক চশমায় ধরা দেয় না, শুভ্রতায় মোড়ানো সেই আকাশটাকে নিজের করে নেবার ব্যাকরণ নিয়েই আমাদের এই আয়োজন, আকাশের ওপারে আকাশ।